হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ময়দা দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব এক কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক চা চামচ চিনি, এক টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়নটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি, আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ চানাচুর। এবার চানাচুরগুলোকে ব্লেন্ড করে নিব। চানাচুর ব্লেন্ড করে নিয়েছি, এবার এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং 2 মিনিটের মতো ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চানাচুরগুলো, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আমার নাস্তার পুর রেডি হয়ে গিয়েছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর, এখন ঢাকনা সরিয়ে নিব। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। তারপর সসটাকে পুরো রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। এবার এর ওপর তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিব।
তারপর হাত দিয়ে এভাবে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব এবং খুব ভালো করে চেপে চেপে সেট করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। পুরো রুটির মধ্যে পুর দেওয়া হয়ে গিয়েছে, এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে ভালো করে সিল করে নিব। রুটিটাকে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। রুটিটাকে আমি ভালো করে ফোল্ড করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে রুটিটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার রুটির একটি অংশ নিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে সেট করে নিব। দেখুন, নাস্তাগুলো দেখতে ঠিক এরকম শেপের হবে। এখন নাস্তাগুলোকে কোট করার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটার তৈরি করে নিয়েছি, এবার নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন নাস্তার একটি পিস নিয়ে প্রথমেই ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিব। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে একে একে নাস্তার পিসগুলোকে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। আর এই নাস্তাগুলো ওপরে যেমন ক্রিস্পি, ভিতরে তেমনই পুরে ঠাসা থাকে, তাই খেতেও অনেক বেশি মজার হয়। এভাবে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।